যতদিন যাচ্ছে প্রাক্তন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং আইনজ্ঞ ডক্টর বিআর আম্বেদকরের লড়াই আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভারতে। প্রভাবশালী দলিত নেতাই ভারতবর্ষ থেকে মুছে দিতে চেয়েছেন জাতপাতের ইতিহাস, বর্ণবৈষম্যের রাজনীতি। বর্ণবৈষম্য এবং নিপীড়নের মতো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি ছিল তার। জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা করে সমাজ থেকে তা নির্মূল করার চেষ্টা করেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। মনুষ্যত্বের শিক্ষাই হচ্ছে চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। বাবা সাহেবের দেখানো পথে চলেই আজ সুগম হয়েছে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। ছাত্রছাত্রীদের এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন ফটিকরায় বিধায়ক তথা রাজ্যের তপশিলি জাতি কল্যাণ, মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে স্থানাধিকারী ফটিকরায় বিধানসভার সকল ছাত্রছাত্রীদেরকে এদিন সংবর্ধনা প্রদান করেন তিনি। ফটিকরায় নজরুল কলাক্ষেত্র আয়োজিত রবিবারের এই আনন্দ ঘন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় 600 ছাত্রছাত্রী। আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এদিন নীতি দীর্ঘ বক্তব্য পেশ করেন মন্ত্রী সুধাংশু দাস। তার বক্তব্যে উঠে আসে ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বিআর আম্বেদকর এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের কথা। আচ্ছা, এখানে যখন আপনারা এসেছেন, এই হল করে যখন আপনারা বসেছেন, এখানে কাউকে তো বলা হয়নি যে আপনি এসসি হয়ে ওবিসির পাশে বসতে পারবেন না, ওবিসি হয়ে জেনারেলের পাশে বসতে পারবেন না, জেনারেল হয়ে এসটির পাশে বসতে পারবেন না, এসটি হয়ে মাইনরিটির পাশে বসতে পারবেন না, এই কথাটা তো আপনাদের কেউ কাউকে বলা হয়নি, ঠিক না? আজকের দিনে আমাদের সবার ইকুয়াল রাইট, আমাদের সবার সমান অধিকার, এই হল করে বসার মতো সবার সমান অধিকার আছে। এখান থেকে বেরিয়ে আপনারা যখন রিফ্রেশমেন্টে নেবেন, সেখানেও আপনাদের সমান অধিকার। আপনি যে স্কুলে কিংবা কলেজে পড়ছেন, সেখানেও আপনার সমান অধিকার। কিন্তু ডক্টর বিআর আম্বেদকর যখন জন্মগ্রহণ করেছিলেন, ফটিকরায় নজরুল কলাক্ষেত্র আয়োজিত এদিনের অনুষ্ঠানে সকল কৃতী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের হাতে স্বামী বিবেকানন্দের বই এবং মোমেন্টো তুলে দিয়েছেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ, মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।